আপনারা যারা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে সাজেশন প্রশ্ন পেটেন এবং বিগত সালের প্রশ্ন অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই মেডিকেল কলেজ জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা পিডিএফটি সংগ্রহ করে নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন প্রশ্ন প্যাটার্ন আপনাদের লিখিত প্রশ্ন প্যাটার্ন আসবে তার আগে দেখে নেই যে আপনাদের আসলে কি কি পড়তে হবে সেটা আগে দেখায়নি বাংলার জন্য সন্ধি বিপরীত শব্দ সমাস এক কথায় প্রকাশ বানান বাগদারা সমাতক শব্দ কারক সাহিত্য এই টপিক বাংলার জন্য পড়তে হবে ইংরেজির জন্য আইডাম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন সেন্ডিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ভ এই টপিক্সগুলা ইংরেজির জন্য পড়বেন গণিতের জন্য অষ্টম শ্রেণীর গণিত এবং নবম শ্রেণীর গণিত পড়ে গেলেই হবে সাধারণ জ্ঞানের জন্য আপনাকে যে কোনো সিরিজের সাধারণ জ্ঞান পড়লেই হবে কিন্তু যারা টেকনিক্যাল পদে আছেন টেকনিক্যাল পদ বলতে কোনগুলো দেখায় একটু নার্স আইসিএ ওটিএ মেডিকেল কলেজ অ্যাসিস্ট্যান্ট রেডিওগ্রাফার এগুলো টেকনিক্যাল পদ এই টেকনিক্যাল পদে আপনাদের দশ থেকে পনেরো মার্কে আপনার নিজের সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে আর অবশিষ্ট যা সব সবার জন্য সমান আর নন টেকনিক্যাল যারা আছেন আয়া পরি এই পদে যারা আবেদন করছেন তাদেরকে বলবো শুধুমাত্র এই বইটি মেডিকেল কলেজ জব রিবু এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিয়ে পড়বেন ইনশাল্লাহ আপনারা পাশ করতে পারবেন এর সাথে যদি পারেন গণিত পিডিএফটিও সংগ্রহ করে নিতে পারেন এই দুইটা পিডিএফ থেকে নন টেকনিক্যাল পদের জন্য এই দুইটা বই থেকে মোটামুটি আপনারা ধরে নিতে পারেন প্লাস কমন পাবেন কিন্তু পদে বলতে ওটিএ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রেডিওগ্রাফার এই পদে যারা আবেদন করছেন বা যারা পরীক্ষা দিবেন ডিপ্লোমা করছে। তাদের বলবো এই সকল বই আপনাকে পড়ে নিতে হবে কোনো উপায় নেই কারণ আপনাদের পোস্টটাও বড় এবং আপনাদের টেকনিক্যাল প্রশ্ন থাকবে যেটা আমাদের কাছে নেই যেটা আপনাদের নিজের সাবজেক্ট অর্থাৎ নিজের সিলেবাস একটু দেখে যেতে হবে ডিপ্লোমা যে কোর্সের উপর যেগুলো কোর্সের উপর করছেন সেই ডিপ্লোমা কোর্সের যে সিলেবাসটা ছিল সেটা এ টু জেড দেখে যেতে হবে দশ থেকে পনেরো মার্কের জন্য আর বাকি যা থাকবে তা এই বইগুলো থেকেই আপনি কমন পাবেন এই বইগুলো থেকে বলেছি যে কী কী পড়তে হবে বাংলার জন্য এই টপিক্স ইংরেজির জন্য এই টপিক্স বাংলার জন্য যারা এই টপিকসগুলা ভালোভাবে একশো পারসেন্টে কমন পেতে চান তাদের বলবো এই দুইটা বইয়ের কোন বিকল্প নেই ওই টফিস দেখে দেখে এই বইটা থেকে এই দুইটা বই থেকে ভালো করে পড়ে যাবেন আর জন্য এই টফিস এই বইটা থেকেও পড়তে পারেন এই বইটা থেকে পড়লে আরো ভালো হবে গণিতের জন্য আপনি নবম দশম শ্রেণীর গণিত পড়লেই হবে আর সাধারণ জ্ঞানের জন্য আমাদের এই বইটাতে যা দেওয়া আছে যথেষ্ট এর বাইরে কিছু পড়তে হবে না যারা সবগুলো বইয়ের পিডিএফ করে পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য কিন্তু এই কিন্তু একশো টাকা পড়বে আর যারা কাগজের বই নিতে চান তারা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা খরচ পড়বে এইবার আসি যে পরীক্ষার হলে আমাদের কি কি নিয়ে যেতে হবে আপনাদের কিন্তু এগারো তারিখে পরীক্ষা সকাল আটটায় যারা এই পদগুলোর জন্য টেকনিক্যাল পদগুলোর জন্য আবেদন করছেন তাদের পরীক্ষা হবে এগারো তারিখে আটটায় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ঢাকা সেনানিবাসে এটা হবে রিটার্ন পরীক্ষা এরপরে আঠারো তারিখে গিয়ে আপনাদের হবে মুখিক পরীক্ষা এদের পরীক্ষার হলে শুধু যাবেন আপনাদের সবকিছু রেডি থাকবে আর যারা নন টেকনিক্যাল আয়া পরিছন্ন কর্মী ওয়ার্ড বয় এমার্জেন্সি বয় রোগী রোগীর টলি বয় নিরাপত্তা পদই বার্তাভক পদে যারা পরীক্ষা দিবেন তাদের একই দিনে পরীক্ষা লিখিত পরীক্ষাও হবে এবং ভাইবা পরীক্ষাও হবে তাদের ক্ষেত্রে কি করতে হবে এগারো তারিখে চব্বিশ দু হাজার চব্বিশ সালের আটটায় সকাল আটটার মধ্যে অর্থাৎ আগেই কিন্তু পরীক্ষার কেন্দ্রে পৌঁছায় যেতে হবে কোথায় যাবেন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল কলেজে ঢাকা সেনানিবেশে এই স্থানে একই দিন আপনাদের রিটেন এবং ভাইবা পরীক্ষা হবে অতএব আপনাদের কিন্তু সেরা প্রস্তুতি নিয়ে যেতে হবে কি করতে হবে ভাইবার জন্য একটা প্রস্তুতি নিতে হবে এক্ষেত্রে কিন্তু আপনার পোশাকটা অবশ্যই ম্যান্ডেটরি কারণ আপনি যদি রিটেনে পাস করেন তাহলে কিন্তু আপনার ভাইব হবে সেক্ষেত্রে আপনাকে দুইটা পোশাক নিয়ে যেতে হবে ভাইবার জন্য আলাদা একটা পোশাক নিয়ে যাবেন দেখুন যখন দেখবেন যে আপনি রিটেনে পাস করছেন তখন ইমিডিয়েটলি ভাইবার পোশাকটা পরে নিতে পারেন আর যাদের পরীক্ষা খারাপ হবে এই প্রত্যাশা পরীক্ষার হলে যাবেন তাদের পরীক্ষা হলে যাওয়ার দরকার নেই যারা মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবেন তারা পরীক্ষার হলে উভয় প্রস্তুতি নিয়েই যাবেন আশা করি এই বইগুলো সংগ্রহ করে নিয়ে আপনারা পড়াশোনা করে পরীক্ষার হলে যাবেন আপনারা ভালো করতে পারবেন আর কারো যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো করতে পারেন অনেকের প্রশ্ন যে ভাই প্রশ্ন কিভাবে আসবে ঠিক এইরকম যেমন বাংলা সন্ধি বিচ্ছেদ করুন বাক্য সহ সমাস নির্ণয় করুন অর্থ বাক্য গঠন করুন অর্থ সব বাক্য গঠন বলতে বাগদারা এক কথায় প্রকাশ এগুলো বাংলার জন্য ম্যান্ডেটরি আসবেই বিভক্তি সহ কারক নির্ণয় করুন অর্থাৎ কারক ও বিভক্তি নির্ণয় আর একটা অনুচ্ছেদ থাকতে পারে ইংরেজির জন্য মেক এ সেন্টেন্স উইথ মিনিং বাই দ্য ফলোইং ফ্রেজ অ্যান্ড আইটেম আইডাম ফ্রেজ থেকে প্রশ্ন আসবে ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসবে একটা প্যারাগ্রাফ থাকতে পারে রাইট ফর্ম অফ হার্ট থাকতে পারে এগুলা ম্যান্ডেটরি এরকম প্রশ্ন থাকবে আর গণিতের ক্ষেত্রে অনেকেই গণিতের একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে গণিত অনেকেই শর্টকাট করে দিয়ে আসার ভাবনা করেন এটা কখনোই আপনার জন্য ভালো ফলাফল বয়ে আনবে না কারণ গণিত যদি শর্টকাট করেন আপনার মার্ক দিবে না আপনাকে আমরা যেমন নবম দশম শ্রেণীতে এসএসসি পরীক্ষায় ফুল গণিত করে পরীক্ষার খাতায় উত্তর লিখে দিয়ে আসছি ঠিক সেভাবেই আপনাকে পরীক্ষার ফুল গণিত করে উত্তর হবে। তা এটাই ছিল আজকে আমাদের মূল আলোচনার বিষয় কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করুন আশা করি আপনারা তাৎক্ষণিক উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল আল্লাহ